আসসালামু আলাইকুম। গরিবের সহজ সরল কথা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজকে সকাল 7:30টার সময় কারেন্ট চলে গেছে, 7:30টার সময় কারেন্ট গেছে। এখন বাজতেছে ঘড়িতে প্রায় 9টা, এখন কারেন্ট আসলো, জানি না কী কারণে। তো দেশ কীভাবে চলবে না চলবে আমরা জানি না, অনেকে অনেকের মুখের কথা, অনেকে অনেকের সমালোচনা। আমি সবার কাছে একটা প্রশ্ন করতে চাই, এই যে নতুন জেনারেশনের ফসলটা কারা খাবে? নতুন জেনারেশন যে রিভলভটা করছে, আমার মনে হয় এটা 50% কুক্ষিগত হয়ে গেছে। আজকে তত্ত্বাবধায়ক সরকার বলে নারী, এই আপনার অন্তর্বর্তী সরকারে যেসব মুখগুলো দেখেন, এরা এতদিন কোথায় ছিল? যে হাসিনা সরকারের এত সামনে এরা কিন্তু কেউ প্রতিবাদ করেনি, কারো দেখবেন না। অনেক আর্মি, অনেক এনজিও ব্যক্তি, অনেক ব্যাংকার, আরেকজন তো বলা বাহুল্য পার্বত্য চট্টগ্রামের সুপ্রদীপ চাকমা নাকি জানি না, ওনার নামে আমরা জানি একসময় মামলা হয়েছিল, দুদকের মামলা। কিভাবে চলবে দেশ? যে লাউ সেই কদু। বাংলাদেশের ছাত্রদের কিন্তু আরো গবেষণা করতে হবে, ইতিহাস পড়তে হবে। এই জেনারেশনটা কিন্তু আওয়ামী শাসন দেখছে, অন্য শাসন দেখে নাই। বাংলাদেশে একটা কথা আমি সবাইকে জানাতে চাই, বাংলাদেশের আলেমগুলো জেলে গেছে, বাংলাদেশের বিএনপিরা জেলে গেছে, গুম হয়েছে, জামাতের লোকরা গুম হয়েছে, জেলে গেছে, গুলিবিদ্ধ হয়েছে। দীর্ঘ এত বছর কিন্তু ছাত্র আন্দোলন করে নাই। যত তত্ত্বাবধায়ক সরকারের যত যতজন দেখতেছেন আপনারা, এরা হাসিনা সরকারের আমলে কি কতটুকু প্রতিবাদ করছে আস্তে আস্তে কিন্তু বাইর হয়ে যাবে, কে কি সুবিধা নিয়েছে বের হয়ে যাবে। এনজিও ব্যক্তিরা যারা এখন আসছে, বড় সাংস্কৃতিক ব্যক্তি, কত টিপালা কপালালা, কিন্তু সংগ্রাম ছাত্রদেরকে মনে রাখতে হবে। ছাত্রদের আন্দোলনকে অবশ্যই আমরা সমর্থন করি এবং তাদের জন্য এই বিজয়, এই বিজয়টা কিন্তু ছিনিয়ে নিচ্ছে। ডক্টর ইউনুস স্যার উনি আসছেন, খুব ভালো, কিন্তু আমি প্রশ্ন একটা, উনি যখন উনি তো শেষে সাফার করলেন, উনি শেষে উনি তো সাফার করলেন, মামলা মোকদ্দমা ছেড়ে, কিন্তু এই বাকি এতটা বছর ওনার মুখটা কেন নিশ্চুপ ছিল? বাকিটা এত বছর কিন্তু উনি চুপ ছিলেন। আপনারা একে একে দেখেন, ব্রিগেডিয়ার সাকওয়াতকে দেখেন, এই দুই একটা টক শোয়ে কী কী কথা বলতো। তোর এই যে বাংলাদেশ ব্যাংক কার্ডের, আপনারা যতগুলো মুখ দেখেন, আমরা নাম বলতে আসলে ইচ্ছা হয় না, তারপরে আমরা বললাম যে এদের অতীত ইতিহাস দেখেন, আমাদের বাচ্চারা কিন্তু এগুলো জানবে না, আমাদের বাচ্চারা এগুলো জানবে না। আর অবৈধ সরকারের অবৈধ প্রেসিডেন্ট চুপ্পু, তার ইতিহাস সবাই জানে। এখন কি করবে তা জানি না, প্রেত আত্মা কিন্তু এখনো ঢুকে আছে এদেশকে নিয়ে, সিআইএ খেলতেছে, এটা খুব সাবধান। কারণ চীনের একটা বিরোধের কারণে, বিশেষ করে জানি না এখানে কি হবে, এটা তো এইটা তো হাসিনাই একটা মানে কি ওয়ার্ল্ড ওয়াইজ একটা সংঘর্ষ উনি তৈরি করে গেছে, আমাদের বাংলাদেশকে যে একটা ফাটা মাইনকা চিপার মধ্যে দিয়ে গেছে, একদিকে চায়না, একদিকে আমেরিকা, একদিকে ভারত, আমরা কিন্তু এখন খুব কঠিন সংকটে আছি। এখানে কিন্তু অনেক সিআইএর লোক আছে, এখানে অনেক রয়ের লোক আছে, সিআইএ এবং রয়ের লোক দিয়ে কিন্তু ভর্তি হয়ে গেছে এখন বর্তমান, যারা চালাবে কীভাবে চালাবে জানি না, এটাকে তো অনেক সংস্কার করতে হবে। এই যে বর্তমান যারা শপথ নিল, তাদের মেয়াদ কতটুকু হবে? আর কতদিন সময় হবে? কী কী সংস্কারের প্রয়োজন, কী কী হবে, এগুলো কিন্তু দেশবাসী এখন জানতে চায়। উনি নিশ্চয় সবাই একটা ভাষণ দেবে, তাদের কার কী কর্ম,
কিন্তু একটা মনে রাখেন যে ডক্টর ইউনুস স্যার কিন্তু উনি কিন্তু পশ্চিমা আমেরিকান পন্থী, একটু খুব সাবধানে পা ফেলাতে হবে। আমাদেরকে এমন কোনো পলিসি করা যাবে না যে আমরা চীনকে আমরা বিমুখ করে দেব। চীনের সাথে কিন্তু আমাদের বিলিয়ন বিলিয়ন ব্যবসা বাণিজ্য, বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য, আর আমেরিকার সাথে ইন্ডিয়ার কিন্তু ভালো একটা সম্পর্ক, আপনারা এটা বুঝেন। এই ঘুরে পড়ে আগের যদি প্রেতাত্মা আসে আমাদেরকে কিন্তু সাবধান থাকতে হবে। এই প্রেতাত্মাগুলো কিন্তু ঢুকে গেছে, শাহাবুদ্দিনের মতো চুপ্পুর মতো একজন প্রেসিডেন্ট প্রেতাত্মা এখানে বসে আছে, তার কাছে শপথ নেওয়া মানে কি? এখন ডক্টর ইউনুস স্যার কি উনি তত্ত্ববোধকের প্রধান, উনি কি অন্তর্বর্তীকালীনের প্রধান, না চুপ্পু প্রধান, না চুপ্পুর আন্ডারে সে থাকবে? আমরা কিন্তু অনেকেও এখনো ব্যাপারটা জানি না কোন কৌশলে কাজ হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে, বুঝতে দেরি করলে কিন্তু খুবই অবস্থা খারাপ। লোভনীয় অফারে কিন্তু অনেকেই চলে গেছে, অনেকে কিন্তু এতদিন, এখন সুশীলগুলো, এখন সুশীলগুলো কিন্তু এসে ভিড়ছে। এই সুশীলগুলো কিন্তু আমাদের দেশগুলোকে কিন্তু ক্ষতি করছে। কই এতদিন এই সুশীলগুলো কোথায় ছিল? এই সুশীলগুলো এতদিন কই ছিল? কোনোদিন একটা টকশো, এই আমলাগুলো ব্যুরোক্রেসিগুলো কই ছিল, কোথায় ছিল এরা? আজকে কি এই বিজয়টা কি তারা ছিনিয়ে নিতে চায়? প্রতিটা ছাত্র তাদের সম্বন্ধে কিন্তু জানে না, খালি মুখে বলবে। বিএনপি খারাপ করেছে, মানি জামাত তো কোনোদিন ক্ষমতায় ছিল না, আলেমরা তো ক্ষমতায় ছিল না। আমাকে বোঝাতে হবে যে এই যে এই হাসিনা রেজিমের সময় সবচেয়ে সাফার কে করেছে? আজকে জামাতের ব্যাংক চলে গেছে, ব্যাংকগুলো ধ্বংস করে দিয়েছে, নিয়ে নিছে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো, নিয়ে নিছে অনেক স্কুল, নিয়ে নিছে অনেক ব্যবসা বাণিজ্য, নিয়ে নিছে অনেকে পালায় দেশ বিদেশে চলে গেছে। আপনারা প্রশ্ন, বিএনপির অনেক নেতা গুম হয়েছে, বিএনপির অনেক নেতা গুম হয়েছে, অনেকে মারা গেছে, মামলা মোকদ্দমা, এদের কি কোনো অবদান নাই? অকৃতজ্ঞ মানুষগুলো এখন কিন্তু মানে ভিড়ে গেছে। যাই হোক, দেশটা ভালো চলুক, ভালো থাকুক। তো একটা মজার ব্যাপার, খুব হাসি লাগে, হাসিনাকে ফিরিয়ে আনতে চায় গোপালগঞ্জের বাসিন্দারা, দা কুড়াল নিয়ে মিছিল করেছে। আলহামদুলিল্লাহ, এটা শুনে খুব খুশি লাগলো যে এই এদের হালকে ধরবে। তো সে কি আসবে? যে অকাজগুলো করে গেছে, যে দুর্নীতিটা করে গেছে, আসবে? আজকে 18 ঘন্টা 20 ঘন্টা কারেন্ট ছিল না, আজকে প্রায় সকাল থেকে কারেন্ট ছিল না। প্রশাসনে যে দুর্নীতি, এখন প্রশাসনে নাই, দুর্নীতিবাজ কর্মকর্তাগুলো কিন্তু সব পালাইছে, অফিস খালি, তারা কেউ বসতে চাচ্ছে না, অনেক ডিসি বসতে চাচ্ছে না, অনেক পুলিশ তো নাই অফিসারগুলো। কি হবে এই দেশের? আমরা তো দেখতেছি যে স্বাধীনতার স্বাদ এটা চুরি হয়ে গেছে ইতিমধ্যে, আমরা বুঝতেছি চুরি হচ্ছে, স্বাধীনতার স্বাদ চুরি হচ্ছে। যারা জানি না পরবর্তীতে কি হবে, আজকে 2 দিন হলো, 1 দিন হলো শপথ নিছে, হ্যাঁ খারাপ লোকও তো ভালো হতে পারে, কিন্তু এই রেজিমের আন্ডারে যারা কথা বলে নাই এতদিন, যারা চুপচাপ ছিল, যারা সুবিধা নিয়েছে, তারা কিন্তু আবার চলে আসছে। এই মনের কথা, এই অনুষ্ঠানে, এটা হলো গরিবের কথা, আমার সহজ সরল কথা। এখন কথা বলতে মন চায়, আগে হয়তো কথা বলতাম না, কিন্তু এখন কথা বলতে মন চায়, কারো নাম ধরে বলার প্রয়োজন নাই। বিদেশে অনেক অ্যাক্টিভিস্ট আছে যাদেরকে আপনারা অনেক
অবমূল্যায়ন করছে। বাংলাদেশের ছাত্রদেরকে ইতিহাস শিখতে হবে, জানতে হবে প্রতিটা মানুষের। এই সুশীল সমাজগুলো কিন্তু সবগুলো হালুয়া রুটি খাওয়ালো। সুশীল দেখলে পরে আপনারা বুঝবেন যে ওর মধ্যে ভেজাল আছে। সুশীল দেখলে ভেজাল আছে। সুশীল কথাটাই মনে হয় ওই যে ইন্দোনেশিয়ার একটা প্রেসিডেন্ট নাম ছিল সুশীল বাংবাং, খুব ক্রিটিসাইজি নাম আমরা মনে করতাম। আমরা তো বাঙ্গু, বাঙ্গু প্রগতিরা, এই সুশীলরা, এই এনজিওরা আপনাকে হলপ করে বলতে হবে বাংলাদেশের এনজিওগুলো কতটুকু অর্থনৈতিকভাবে আপনি ভালো করে জানেন। মাইক্রো ক্রেডিট কিন্তু বাংলাদেশে সব সুদের কাজ কাপার, আমি বলি না যে তাদের কিছু অবদান নাই। 3 টাকার সাহায্য 16 টাকা ইনকাম করা, এটা কিন্তু থাক, এটা আর বলার কিছু নাই। বাংলাদেশের কিন্তু স্বাধীনতা চুরি হয়ে যাচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা কিন্তু চুরি হয়ে যাচ্ছে। স্বাধীনতা আমার মনে হয় চুরি হয়ে যাবে, কারণ শস্যের মধ্যে কিন্তু অনেক ভূত, এই ভূতগুলা কিন্তু আর তাড়ানোর না, তাড়ালে পড়ে। আগামী বাংলাদেশ আমরা কেমন চাই, বিশেষ করে জুডিশিয়ারির যেগুলো আছে, আপিল ডিভিশনের যত বিচারক আছে সবগুলোকে সাজাইতে হবে, পুরো সংবিধানকে একদম সংশোধন করতে হবে, একদম আগের কোনো সংবিধান থাকবে না। আগের আর্মি পুলিশ প্রশাসন যতগুলো আছে আমলা, এই ব্যুরোক্রেসি সবগুলোকে ঢেলে সাজাতে হবে। এই ফ্যাসিস্ট রেজিমকে টিকানোর জন্য কিছু ব্যবসায়ীও দায়ী, যারা ব্যাংকটাকে খালি করেছে। শুধু আমলাকে দোষ দিয়েও লাভ হবে না, আবার এই এদেরকেও লাভ হবে না। বড় বড় যত ব্যবসায়ী আছে আপনারা খোঁজ নেন কার কাছে কত টাকা ব্যাংকে জমা আছে। এই যে কুইক রেন্টাল বিদ্যুৎগুলোর নাম করে হাজার হাজার কোটি কোটি ডলার এখান থেকে বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। পাওয়ার বোর্ডে যে খোঁজ দেন কত টাকার মাল কত টাকা নিয়ে আসছে। ব্যবসায়ীরা কি ব্যাংক থেকে টাকা নেয় নাই? আমলারা করছে দুর্নীতি, ঠিক আছে তাকে খাওয়ার জন্য, কিন্তু এই বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা কি করছে? প্রতিটা দেন হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে উঠাই নিচ্ছে, নামে বেনামে। প্রতিটা আপনাদের এইসব ব্যবসায়ীদেরকে আগে ধরা দরকার, ব্যাংকে কার কত কি, ব্যাংকিং সিস্টেমকে শুধু কার কতগুলো, কে কত টাকা ব্যাংকে লোন নিয়েছে, কে ঋণ খেলাপি, এগুলোর বিচার করতে হবে আগে। এই হাসিনা ফ্যাসিস্ট রেজিমের আন্ডারে যেসব ব্যবসায়ীরা লাভবান হয়েছে, যারা ব্যাংক থেকে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার উঠে নিছে, যারা পাচার করছে, তাদের জন্যই কিন্তু আজকে আমরা এই দেশে এখন 70-75 টাকা আলু খাচ্ছি। এই সিন্ডিকেটগুলোকে ধরতে হবে আগে, প্রথমেই ধরা দরকার, তাহলে বোঝা যাবে। অনেকে বলতেছে ব্যবসায়ীর গায়ে হাত দিলে পরে অর্থনীতি, এটা তো অর্থনীতি আগেই। একটা পানি উৎপাদন করার জন্য 5,000 কোটি টাকা যদি সে লোন নেয় ব্যাংক থেকে নেয়, আবার লোন দিয়ে শোধ না নেয়, চাউল ভাজা ডাল ভাজা গুড় ভাজা এগুলা ভাবে ভেজে এইসব কারখানার ইন্ডাস্ট্রি দেখে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে নিচ্ছে। এইসব ব্যাংকারদের, এইসব চোরা ব্যাংকারদেরকে ধরতে হবে। আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে এইসব এই ফ্যাসিস্ট সরকারকে যেসব ব্যবসায়ীরা টাকা অর্থ দিয়ে এদেরকে টিকিয়ে রাখছে, মানে কি ব্লাড দিয়েছে, ব্লাড সঞ্চালন করছে, এদেরকে ধরতে হবে। প্রথম কাজ হবে এদেরকে ধরা। এই 14 বছরে আপনারা খোঁজ নিয়ে দেখেন কতগুলো বিএনপির লোক জেলে আছে, কতগুলো তার জমি হারাইছে, কতগুলো মামলা চলছে, কতগুলো জেলখানায় মারা গেছে, কতগুলো গুম হয়েছে, কতগুলো আয়না করে গেছে,
কতগুলো জামাত কর্মী জেলে আসিল, কতগুলো জামাত কর্মী গুম হয়েছে, কতগুলো গুলিবিদ্ধ হয়েছে দেখেন, হেফাজতের আলেম ওলামারা দেখেন কতজন কতজন গেছে, বিরোধী দল শূন্য করেছিল, এই অসুস্থ শরীর নিয়ে এই জামাত এবং বিএনপির লোকরাই কিন্তু এই দেশে জেলে গেছে। আপনারা ওই সুশীলরা কিন্তু কেউ জান নাই, সে কথাও বলেন নাই। এখন হালুয়া রুটির ভাগ নিয়ে এখন বড় বড় কথা যে কত অনেক বড় দেশপ্রেমিক আপনারা হয়ে গেছেন, অনেক বড় দেশপ্রেমিক হয়ে গেছেন আপনারা। আপনারা বাচ্চা থেকে যা ট্যাবলেট খাওয়াবেন সেটাই খাবে। আপনার তো অনেকে দেখতেছি তো স্বাধীনতাটাকে একদম এই বিজয়টাকে চুরি করে নেওয়ার জন্য আসছেন আপনারা, এবং আমার মনে হয় আদাবিধি হয়ে গেছে। পাঠ্যপুস্তকে নতুন ইতিহাস এগুলো কিন্তু আবার নতুন করে লিখতে হবে, এই আগের কারিকুলাম সমস্ত বাদ দিতে হবে, আগের ভুয়া কারিকুলাম বাদ দিতে হবে। এই ভুয়া কারিকুলাম আর এখানে এই ছাত্রদেরকে পড়ানো যাবে না। সংবিধান চেঞ্জ করতে হবে, একদম পরিষ্কার কথা, আমাদের জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে, সোনার বাংলা বাদ দিয়ে সোনার বাংলাদেশ দিতে হবে। প্রতিটা সেক্টরে দুর্নীতি হয়েছে, প্রতিটা সেক্টরে সব পালায় গেছে, স্বচ্ছ মানুষ নাই। আপনারা অস্বীকার করবেন এই দেশের আলেম ওলামাদেরকে, যারা জেল জুলুম খেটেছে, যারা ডিবির হেফাজতে ছিল, আয়না ঘরে ছিল, আপনারা অস্বীকার করতে পারবেন এদেশের জামাতের মানুষগুলো জেল জুলুমে যায় নাই? আপনারা কি অস্বীকার করতে পারবেন বিএনপির মানুষগুলো যায় নাই, জেল জুলুম অত্যাচার সহ্য করে নাই? কারা করেছে? আপনারা একটা বিষ বিষ দিয়ে দিচ্ছেন। আজকে লেখা আজকে লেখা হচ্ছে ওয়ালে ওয়াল্লে বিএনপি আওয়ামী লীগ বিএনপি একই সাপের দুই দুই সাপের একই বিষ, এগুলো কেন প্রচার করেন? আপনারা এগুলো প্রচার করেন কিভাবে? আপনারা বাচ্চাদেরকে দেখান বিএনপির আমলের অর্থনীতি আর এখনকার অর্থনীতি, কারা কীভাবে দুর্নীতি করছে। দুই চারটা মেট্রো রেল আর এগুলো অবক্ষ হয়ে গেছে, অবক্ষয় হয়ে গেছে। কারো অবদান যদি আপনারা অস্বীকার করে যদি মনে করেন, অবদান যদি অস্বীকার করা করা কিন্তু ভয়ঙ্কর লক্ষণ। এই দেশকে প্রগতিশীল তারপরে আপনারা ভাগ করে ফেলাইছেন, স্বাধীনতার পক্ষ বিপক্ষ অনেক শক্তি, কিছু কিছু স্বাধীনতার মানে কিছু কিছু যে দেখছি প্রগতিশীল দুইটা মহিলাকে দেখলাম নাম প্রকাশ করতে অনিচ্ছুক, এদের ইতিহাস দেখেন, এই বাঙ্গু চরিত্র সুশীলগুলো এগুলো কিন্তু কোনোদিন কথা বলে নাই, এগুলো আওয়ামী লীগের আমলে কথা বলে নাই, এখন এরা আসছে এই অন্তর্বর্তী সরকারের সময়ে। এদের নামগুলো কোথা থেকে প্রস্তাব করা হয়? এটা কি ভারতীয় র করছে না বাংলা সিআইএ করছে না কারা করছে? নিরপেক্ষ ব্যক্তি কি বাংলাদেশে নাই, সারা বাংলাদেশে নাই? ভালো লোক কি আপনারা খুঁজে পান না? প্রতিবাদী লোক খুঁজে পান না? স্বচ্ছতা লোক খুঁজে পান না? এখন হালুয়া রুটির ভাগ সবাই খাবে, তবে একটা মনে রাখা দরকার, যার যায় যে অবদান যদি এটা স্বীকৃতি না দেওয়া হয় ইতিহাসের বিচার করবে। একটা সুন্দর সিস্টেম গঠন হোক, ডক্টর স্যারের ইনু স্যারের প্রতি একটা সুন্দর সিস্টেম, একটা গণতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টি হোক, সবাই যাতে সুন্দরভাবে কথা বলতে পারে, ভোটের অধিকার নিশ্চিত করা হোক, ভোটে যে আসবে সেই যাতে সরকার গঠন করে, বিএনপি আসুক জামাত আসুক আওয়ামী লীগ আসুক যে আসুক একটা ভালো শিক্ষিত লোক নির্বাচিত হবে যে দেশের জন্য কাজ করবে, যে আসে আসুক, কেউ হাওয়া ভবন কেউ গণভবন কেউ ওই এই পরিকল্পনাগুলো বাদ দিতে হবে, কেউ বাপের ইয়া কেউ স্বামীর এটা এগুলো বাদ দিতে হবে। এই জিনিসগুলো বাদ দিতে হবে। আমরা একটা রেজিমকে ফ্যাসিস্ট রেজিমকে তাড়াইছি,
আমাদের ছাত্রদের যে অবদান রয়েছে আমরা তাদের জন্য সবার জন্য দোয়া করা দরকার। আর যেসব ছাত্ররা অসুস্থ, যেগুলো গুলিবিদ্ধ, যারা পঙ্গু আর যারা নিহত, প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, তাদেরকে স্মরণ করে রাখার জন্য যতটুকু পরিকল্পনা করা দরকার ততটুকু করতে হবে। তবে ইতিহাস দেখি, আজকে জুনিয়র ছেলেপেলেরা কিন্তু সঠিক ইতিহাসটা তাদেরকে কিন্তু দেওয়ার মতো কিন্তু এখনো না, যেহেতু বই পুস্তক, এই জন্য বই পুস্তক পরিবর্তন করতে হবে। যাই হোক, আমার এই গরিবের মনের সহজ সরল কথাগুলো আমি বললাম। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, যদি আমার কথাগুলো ভালো লাগে থাকে, আপনারা লাইক দিন, সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।